আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইএসবি বাংলার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সুদূর অভিনন্দন। ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদের বলছিলাম খুবই ভালো হয়, যেমন আমি যদি এই চার্জিংটা ভরি তখন তো আমার শুধু চার্জ দেওয়ার প্রয়োজন, এই লাইটটা যদি চার্জিং ভরলেই বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কেমন হবে? চার্জিং পোর্টটা এটা ভরার সাথে সাথে এটা বন্ধ হয় কি না সেই বিষয়টা আমরা দেখব। আমি এই চার্জিং পোর্টটা ভরে নিলাম, তো দেখেন এই বন্ধ হয়েছে, এই আমি বাইর করছি, এখন আবার জ্বলে, এখন আমি এই চার্জে দিলাম। এখন এই কথাটা আমি অন্য আরেকটা লাইট সারার সময় বলছিলাম যে অটো চার্জিংটা কিভাবে করবেন, যেমন কারেন্টে আপনি চার্জে দিলেন লাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, কারেন্ট গেলে অটোমেটিক আবার জ্বলবে। তো সেই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটা নিয়ে আসছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই একটা শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। লাইকটা দিতে অবশ্যই ভুলবেন না। আমি আপনাদের প্রতিনিয়ত কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আসি এবং আমি চাই আপনারা কিছু শিখেন আমাদের এই চ্যানেল থেকে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারলেন এই চার্জিংটা ভরার সাথে সাথে লাইটটা বন্ধ হয়ে যাবে, যখন চার্জিংটা খুলবেন তখন লাইটটা অটোমেটিক জ্বলবে। তো সুইচে তো আপনি বন্ধ করতে পারবেনই, তো সেই বিষয়টা কিভাবে করতে হবে আপনাদের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি দেখাবো। তো তার জন্য করতে হবে, আমরা লাইটটা অফ করে নিলাম, এখন আমরা স্ক্রুগুলো খুলে নিব। তো তার জন্য আমরা আগে স্ক্রুগুলো খুলে নেব। তো আমরা স্ক্রু খুলে নিলাম, এখন আমরা এই জায়গাটায় কাজ করব। তো কাজ করতে হলে খুব মনোযোগ সহকারে এই কাজটি দেখবেন। আমাদের অটো সিস্টেম করতে গেলে কোনো রিলে প্রয়োজন হবে না, কোনো রিলে কন্টাক্টও প্রয়োজন হবে না। তো আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটি ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরটার নাম হলো 2073 একটি ট্রানজিস্টর, যেটা আপনারা মাত্র 3 থেকে 4 টাকা দিয়ে এই ট্রানজিস্টরটা সংগ্রহ করতে পারবেন। তো 3 থেকে 4 টাকার ভিতরে এই ট্রানজিস্টরটা আপনারা সংগ্রহ করে হাজার হাজার লাইটেও যদি আপনার এটা লাগানোর প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি করতে পারবেন। তো কিভাবে করবেন সে বিষয়টা আমি আপনাদের আগে দেখাই নিচ্ছি। তো খুব সুন্দর মনোযোগ সহকারে দেখবেন, আমরা এই জায়গার থেকে আগে সিলেক্টেড করব আমাদের যে লাইটের থেকে দুইটা তার আসছে, এই দুইটা তারের ভিতরে নেগেটিভ তার কোনটা। তার জন্য আমাদের নিতে হবে এই মিটার। মিটারটা নেওয়ার পরে আমরা এই জায়গায় মাপ দেব, যেমন আমাদের এই একটা কালো ব্যাটারির থেকে তার আসছে আর এই জায়গায় আমরা 10 ভোল্টে সিলেক্ট করে নিলাম মিটার। এখন আমরা এইটাকে দেখব সুইচের সাথে পজিটিভ তারটা অ্যাডজাস্ট করা হয়েছে। তো এই যে সাদা তারটা অবশ্যই নেগেটিভ, তো আমরা কি করব এই নেগেটিভ তারটা খুলে ফেলব। সোল্ডারিং দিয়ে আমি লাইটের সাথে যে নেগেটিভ তারটা গেছে এই তারটা খুলে ফেললাম। খোলার পরে আমাদের যে এই 2073 ট্রানজিস্টারটা আছে, এই 2073 ট্রানজিস্টারের ঠিক মেডেলের যে পিনটা আছে এই মেডেলের পিনটা আমরা এইভাবে ভাঁজ করে নেব। ভিউয়ার্স, আপনি আপনার সুবিধা মতো বসায় নেবেন, আমি আমার মতো করে আপনাদের দেখাচ্ছি।
প্লাস আমি যেভাবে ফিটিংটা দিব আপনি ইচ্ছা করলে ওই রকম ফিটিংও দিতে পারেন, তার জন্য কোনো সমস্যা নেই। তো হয়ে গেল আমাদের একটা কাজ, নেগেটিভ আমরা ঢুকিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, তো আমাদের এই যে নেগেটিভ তারটা লাগানো হয়েছে, এখন আমরা কি করব, এই ব্যাটারির যে নেগেটিভ তারটা আছে এই ব্যাটারির নেগেটিভ তারটা খুলে ফেলব। ব্যাটারির নেগেটিভ তারটা খোলার পরে আমরা এই যে ট্রানজিস্টরের এই যে লেখার শেষ মাথাটা আর লেখার শুরু মাথাটা আমরা এই চার্জিংয়ের সাথে অ্যাডজাস্ট করে দেব। খুব সুন্দর করে বুঝে নেবেন, যদি না বুঝেন তো সেক্ষেত্রে ওই জায়গার থেকে আপনি টেনে টেনে দেখতে পারবেন। তারপরে ব্যাটারির যে নেগেটিভ মাথাটা এই ট্রানজিস্টরের বাকি অংশে লেখার শেষ মাথাটায় লাগাই দেব। এরপরে আমরা এই যে পজিটিভটা, মানে লাইট বলেন অথবা পিসিবি বলেন, এটার পজিটিভটা আমরা এই পজিটিভে অ্যাডজাস্ট করে দেব। স্টারের বেস কানেক্টর বডি সম্বন্ধে আইডিয়া নাই বিদায় আমি কিন্তু সাধারণ আইডিয়া দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমাদের কাজটা কিন্তু মূলত শেষ। এখন আমরা চেক করব যে আমাদের এই যে কাজটা করলাম অটোমেটিক কাজটা, এই কাজটা কতটা আমরা সফলতা পেয়েছি বা আমাদের কাজটা সাকসেস হয়েছে কি না। তো তার জন্য আমরা আগের এই ঢাকনাটা আটকাই নিলাম। আটকাই নেওয়ার পরে সুইজিংয়ে আমাদের লাইটটা জ্বলতে আছে। এখন এই লাইটটা চেক করার পালা, দেখেন লাইটটা কিন্তু জ্বলতে আছে, খুব সুন্দর জ্বলতে আছে। এখন আমরা কি করব, এইটাকে চেক করব যে আমাদের এই যে চার্জিং পোর্টটা ভরার সাথে সাথে এই যে চার্জিং পোর্টটা এটা বন্ধ হয় কি না সেই বিষয়টা আমরা দেখব। আমি এই চার্জিং পোর্টটা ভরে নিলাম, তো দেখেন এই বন্ধ হয়েছে, এই আমি বাইর করছি, এখন আবার জ্বলে। এখন আমি এই চার্জে দিলাম, এখন আবার জ্বলে। তো এইভাবে চার্জিং ঢুকাইলি যাতে অটোমেটিক আমাদের চার্জারটা বন্ধ হয়ে যায় এবং ব্যাটারি চার্জ হইতে শুরু করে, আর আমাদের চার্জারটা অটোমেটিক যদি কারেন্ট যায় তো সেক্ষেত্রে যাতে আমাদের যদি আমাদের এই কানেক্টরটা খুলে ফেলি তাহলে তো আমাদের কারেন্ট গেছে, মানে কারেন্ট গেলে যাতে অটোমেটিক জ্বলে। তো দেখুন আমরা কীভাবে অটোমেটিক এই সিস্টেমটা করলাম। তো এইভাবেই আপনারা এই কাজটা করতে পারবেন। তো ধন্যবাদ, ভিডিওটা যদি অরিজিনালি আপনাদের কোনো কাজে আসে বা আপনাদের মনোমুগ্ধ করে থাকি তো অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে আরও একটা মানুষ বা আপনার একটা বন্ধু কিংবা একটা ভাই এই কাজটি শিখতে পারে, আর এই কাজটি শিখলে হয়তো সে লাভবান হতে পারবে বা সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিছু আইডিয়া সেও পাবে। ধন্যবাদ, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, এভাবে অটোমেটিক কাজ নিত্য নূতন শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমাদের কাজটা কিন্তু মূলত শেষ। এখন আমরা চেক করব যে আমাদের এই যে কাজটা করলাম অটোমেটিক কাজটা, এই কাজটা কতটা আমরা সফলতা পেয়েছি বা আমাদের কাজটা সাকসেস হয়েছে কি না। তো তার জন্য আমরা আগের এই ঢাকনাটা আটকাই নিলাম। আটকাই নেওয়ার পরে সুইজিংয়ে আমাদের লাইটটা জ্বলতে আছে, এখন আমরা চার্জিং দেব। তো আমাদের এখন এই লাইটটা চেক করার পালা, দেখেন লাইটটা কিন্তু জ্বলতে আছে, খুব সুন্দর জ্বলতে আছে। এখন আমরা কি করব, এইটাকে চেক করব যে আমাদের
এই যে চার্জিং পোর্টটা ভরার সাথে সাথে, এই যে চার্জিং পোর্টটা এটা ভরার সাথে সাথে এটা বন্ধ হয় কিনা, এটা বন্ধ হয় কিনা সেই বিষয়টা আমরা দেখব। আমি এই চার্জিং পোর্টটা ভরে নিলাম, তো দেখেন এই বন্ধ হয়েছে, এই আমি বাইর করছি, এখন আবার জ্বলে। এখন আমি এই চার্জে দিলাম, এখন আবার জ্বলে। তো এইভাবে চার্জিং ঢুকাইলেই যাতে অটোমেটিক আমাদের চার্জারটা বন্ধ হয়ে যায় এবং ব্যাটারি চার্জ হইতে শুরু করে, আর আমাদের চার্জারটা অটোমেটিক যদি কারেন্ট যায় তো সেক্ষেত্রে যাতে আমাদের, যদি আমাদের এই কানেক্টরটা খুলে ফেলি তাহলে তো আমাদের কারেন্ট গেছে, মানে কারেন্ট গেলে যাতে অটোমেটিক জ্বলে। তো দেখুন আমরা কীভাবে অটোমেটিক এই সিস্টেমটা করলাম, তো এইভাবেই আপনারা এই কাজটা করতে পারবেন। তো ধন্যবাদ, ভিডিওটা যদি অরিজিনালি আপনাদের কোনো কাজে আসে বা আপনাদের মনোমুগ্ধ করে থাকি তো অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে আরও একটা মানুষ বা আপনার একটা বন্ধু কিংবা একটা ভাই এই কাজটি শিখতে পারে, আর এই কাজটি শিখলেও পাবে। ধন্যবাদ, ESB বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, এভাবে অটোমেটিক কাজ নিত্য নূতন শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।